করে আর চারটা সাফল্য কামনা করে, এবং বিশেষ করে সাগর তুমি আমাদের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে নিয়ে আসবে, মাথা উঁচু করে একদম সেই মেরুদণ্ড সোজা করে তীর ছুড়বে, নিশ্চয়ই সোনার লক্ষ্যে পৌঁছে যাবে। ধন্যবাদ। আর্চার সাগর ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথাগুলো বলছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তীরের শীর্ষ কর্মকর্তা। এবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের কোটা প্লেসের প্রতিযোগিতায় সাগর রৌপ্য জিতে সরাসরি কোয়ালিফাই করেছেন প্যারিস অলিম্পিকের জন্য। তিনি বাংলাদেশের দ্বিতীয় আর্চার রোমান সেনার পরে যিনি সরাসরি কোয়ালিফাই করলেন অলিম্পিক গেমসে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে সাগর জানাচ্ছেন কীভাবে তিনি উঠে এসেছেন এক চা দোকানি মায়ের সন্তান হিসেবে, কী কষ্ট করে মাতাকে বড় করেছেন এবং কীভাবে তিনি এই পর্যন্ত এসেছেন এবং এখন দেশকে অলিম্পিকে পদক দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। আমার আম্মু, আমি যখন অনেক বেশি ছোটো ছিলাম, 3 বছর ছিলাম, তখন আমার আব্বু মারা যায়। তারপর থেকে উনি একটা দোকান করে, চায়ের দোকান করে আমাকে বড় করছে। শুধু আমাকে না, আমার 4 ভাই বোনকে বড় করছে। তো সবাইকে কলেজ পাস করাইছে এবং বিয়ে দিছে। আমাকে খেলার সাইডে এসে কখনো বুঝতে দেয় না যে টাকা পয়সা না বা অর্থনৈতিক সাইডটা অনেক বেশি দুর্বল। যখন যা চাইছি তাই পাইছি। শুধু পিছন থেকে আমাকে এতটুকু সাপোর্ট দিয়ে গেছে যে তোমার কী লাগবে বলো, তুমি শুধু খেলে যাও, তোমার কোনো টেনশন নাই। এমনকি আমি যখন অলিম্পিক কোয়ালিফাইটা করলাম তখন আমি ফোন দিছি যে, তখন তো অনেক লেট হয়ে গেছে, তারপরেও আম্মা ওয়েট করতেছিল, তো আমি ফোন দিছি যে আমি অলিম্পিক কোয়ালিফাই করছি। কারণ সে আগে থেকে জানতো, এর জন্য এরকমভাবে ইয়ে করে নাই। তো সে অনেক বেশি খুশি হয়েছে এবং তখন তার কথাগুলো শুনে আমার কাছে মনে হচ্ছিল যে আমি সফল ছেলে বাংলাদেশের মধ্যে, যে আমি অর্জন করছি। তখন আমার ভিতরে মনে হয় প্রধান এবং প্রথম চাওয়াইতে আমার আম্মু যেন হ্যাপি থাকে, সে যেন খুশি হয়, তার খুশিতে আমার খুশি। সো আমি সবসময় চেষ্টা করি যে আমার আম্মা যেন খুশি থাকে, কারণ সে একসময় আমাদের খুশির জন্য তার খুশি বা যত পরিমাণ অনেক বেশি স্ট্রাগল করছে, অনেক বেশি কষ্ট করছে। এবং লাস্ট মোমেন্টে এমন হয়েছিল, আমি যখন চোখে ছিলাম তখন দোকানে কোনো কাজ করতে দিত না, সে একা চা বানাইতো, চা দিয়ে আসতো, এমন একটা পরিস্থিতি ছিল। বাট কিন্তু কখনো ইয়ে করতে দিত না। আমি যখন ছোটো ছিলাম তখন শুধু দৌড়াদৌড়ি করে বেড়াতাম, এখানে ওখানে খেলে বেড়াতাম। তখন হচ্ছে আম্মু ওই পাশে একটা আর্চারি ক্লাব ছিল, এসবি আর্চারি ক্লাব, ওটার মধ্যে এসটি আর্চারি ক্লাব ছিল। সো ওখানে আমাকে দিয়ে দিছিল যে যাও তুমি খেলো, তারা থেকে দেখতাম, প্র্যাকটিস করতো। সো ওখানে দেওয়ার পরে পরবর্তী থেকে ঢাকায় দেখলাম খেলতে আসে, তো ঢাকায় খেলতে আসলাম ম্যাচটা। তারপরে এবার বিকেএসপি সম্বন্ধে জানলাম, তো ওখানে বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য বললাম আম্মাকে, আম্মা বললো তুমি এতদিন থাকতে পারবা, তো যাই হোক আম্মু বললো ঠিক আছে। তো তারপর ওখান থেকে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে গেছে এবং 17 সালে আমি ক্যাম্প করছিলাম। সাগরের আম্মা সেলিনা জানান, আসসালামু আলাইকুম, আজকে এই দিনের জন্য আপনাদের কাছে সবার কাছে সবাইকে ধন্যবাদ। আমার ছেলে যেন আপনাদের সবার মুখ উজ্জ্বল করতে পারে, এটাই আমার প্রত্যাশা। কষ্ট আমি ভুলে গেছি, মা যেমন একটা সন্তান জন্ম দিয়ে সন্তানের কোনো কষ্টের কথা মনে রাখে না, আমি যত কষ্ট করেছি আমার সন্তানদের জন্যে সব ভুলে গেছি। আমি আজকে সব শেষ, আমি খুব আনন্দিত, গর্বিত। 5 লক্ষ টাকা ঘোষণা করলো, মনে হয় যে আপনাদের কাজে লাগবে বা না? এটা আসলে যে সাগরের জন্য, সাগরের জন্য, সাগরের কাজে লাগবে এই টাকাও আপনি চান না? আমার ছেলে অর্জন করেছে, আমার ছেলের কাজে লাগবে। আমার ছেলে যদি কাজে লাগায় যদি আরো সফল হোক। আপনার ছেলে তো চায় যে এই টাকাগুলো ধরেন আপনার ব্যবসা করে, অন্য ব্যবসা করেন বা কিছু করেন, আপনি কি চাইবে কি করবেন বাকি দিন সুস্থ যে কদিন আছে? না, আমি যে কদিন আছি ওই ব্যবসাটুকুই আমি ধরে রাখবো, ওটাই আমার সিদ্ধি, ওটাই ধরে রাখবেন। ওইখানে তো বলে আপনার ডিস্টার্ব করে অনেকে উঠাইতে চায়, ওটাই বলছি। ওই জায়গায় আমার সাগর জন্ম, ওই জায়গায় মানুষ হয়েছে, ওই জায়গায় বড় হয়েছে, ওই জায়গায় এই আর্চারি খেলা শিখেছে, ওই জায়গা থাকা এই জায়গায় আমার ছেলে আসছে। আমি সবার কাছে একটুকুই আমার অনুরোধ, আমি ওই জায়গায় যেন আমার স্মৃতি হিসাবে ধরে রাখতে পারি, শেষ পর্যন্ত যেন আমি ওই জায়গাটায় থাকতে পারি, করতে পারি এটাই। ওইখানে কত বছর ধরে আপনার দোকানটা আছে? 15 বছর। আপনি এখন সবার কাছে কী চান, অলিম্পিকে পদক চান? জি জি, দেশবাসীর কাছে দোয়া চাই, আমার সন্তান জানে ওই দেশের জন্য ওই পদক জানে বয়ে আনতে পারে, সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। যখন শুনলেন, মানে প্রথম শুনলেন যে সে কোয়ালিফাই করছে, তখন আপনার প্রতিক্রিয়া, রিয়াকশন কী ছিল? খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে, ছেলেমেয়েদের সাথে মজা করলাম, সাগরের সাথে কথা বলার জন্য চেষ্টা করলাম, পারিনি। মানে ওখানেও সাংবাদিকরা সব কথা বলছিল, তো রাতে একটার সময় সাগর ফোন দিয়ে বললো যে মা আমাকে, সবাই ব্যস্ত ছিলাম আমি, তারপর ছেলের সাথে কথা বললাম।
আপনাদের চার দোকান আপনি একাই তো করেন, মানে এটা করার একটা মহিলা হিসেবে করার কতটুকু কষ্ট আসলে, যারা মনে করেন যে এতগুলো লোক মানুষ আসে? একটা মানুষের কাছে 5 বার 6 বার 7 বারও যাওয়া লাগে, কতটুকু কষ্ট হয় আমি কষ্ট মনে করি না, এটা আমার কাজ, এটা আমার কর্ম। আপনি আমার কাছে চা চান, বিস্কিট চান, পানি চান, সবই মিলিয়ে যায় দিয়ে আসি, আমার কোনো কষ্ট লাগে না। মানুষ আমাকে বলেছে তোমার এতবার যাওয়া আসা করে তোমার কষ্ট হয় না? সব কিছু দিয়ে যায় ওখানে বসে থেকে কিনে বেচা বিক্রি শেষে ওদেরকে টাকা দিই। এটা আমি করতে পারতাম, কেন যে ধরেন যে আমি তো একসাথে 20,000 টাকার মাল কিনি না, কিনি বেচি এরকমভাবে ইয়া করি। এর আগে যখন সাগর প্রথমে আপনার জাতীয় দলে ডাক পাইলো, প্রথম পদক পাইলো, তখন কেমন লাগছিল আপনাকে? ভালো লেগেছে। আমার ছেলেকে বলি বাবা সামনের দিকে আগায় যাও, পেছন দিকে তাকাবো না, তোমাকে সংগ্রাম করতে দিয়েছি, আমি যেরকম সংগ্রাম করছি তুমিও করো, আমার কষ্টের ফল তুমি দিও বাবা। আমার ছেলেকে অনেক বোঝায়, আমার ছেলে অনেক ভালো, খুব ভালো আমার ছেলে, ভদ্র, সবার সাথে মিশতে পারে। একটু কষ্ট কথা বলুন না, ধর সাগরে খেলতে দিয়েছে কী কী সমস্যা ফেস করছিলেন? জুতা কিনতে পারেন না, শার্ট কিনতে পারেন? হ্যাঁ কিনতে পারেন, তারপর আমি ছেলেকে বুঝতে দিন যেভাবে হোক আমি কিনে দিয়েছি। জোগাড় করছেন? দোকান করে জোগাড় করেছি, কারো কাছে ধার করেছি, কিস্তি তুলেছি, তুলে দিয়েছি, দাবা পরিশোধ করেছি। এবার আপনার কাছে ভালো লাগছে না? হ্যাঁ খুব ভালো লেগেছে, ওগুলো আমার কিছু মনে নাই আর। আর আপনার অন্য কোনো ছেলে কি খেলাধুলা করে? না, দুইটা ছেলে, বড় ছেলে আর ছেলে, আর দুইটা মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন? নানি দাদি সবাই হয়ে গেছেন? না হ্যাঁ নানি হয়েছে, দাদি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। জি আলহামদুলিল্লাহ, অনেক বেশি এক্সাইটেড, ইনশাআল্লাহ দোয়া করবেন যেন শুধু এইরকম একটা অপরচুনিটি পাইছি এটা যেন খুব ভালোভাবে কাজে লাগাইতে পারি, এবং দেশে আমাদের প্রেসিডেন্ট স্যার বললো চূড়ায় যে চূড়া নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ সেই চূড়া যেন নিয়ে আসতে পারি। জি চূড়া মানে গোল্ড, চিনি গোল্ডের কথা বলছি। টুর্নামেন্ট খেলছি, ওয়ার্ল্ড কাপ খেলছি 4টা, হয়তো বা এশিয়া কাপ খেলছি ওরকমই 4-5টা, এশিয়ান গেমস 1টা, জি ইসলামিক সলিডারিটি গেমস 1টা, 5টা। ইসলামিক গেমসে আমরা দলগতভাবে ব্রোঞ্জ পাইছি, তারপর হচ্ছে এশিয়া কাপে সিঙ্গাপুরে হচ্ছে ব্রোঞ্জ পাইছি, তারপরে এই বছরের স্টার্টে হচ্ছে আমরা ইরাকে পাইছি 2টা সিলভার দলগত এবং মিশ্র দলগত। এশিয়া কাপ স্টেজ 1 ইরাকে, আবার হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ যে অলিম্পিক কোয়ার্টার প্লেসের গেমে এখানে সিলভার পাইছি। এর আগে হচ্ছে থাইল্যান্ডে যেটা ছিল ওখানে খেলছিলাম, সো কোনোভাবে ওটা হয় নাই, যাই হোক আল্লাহ হয়তো ভাই এই সময়ের জন্য রেখে দিছে, সো আলহামদুলিল্লাহ এখানে এসে হয়েছে। আমাদের গত বছর আমরা দুজন খেলছিল অলিম্পিক, এবার তো মানে এখনো কিন্তু আমরা জানি না যে খেলবে কিনা, যদি কিয়া খেলে সে কিন্তু আপনি মিক্সড চান্স থাকবে, তাই না? জি একক হিসেবে খেলতেছে, এক একই চাপ লাগে, চাপ করছেন তিন থাকলে একটা কথাবার্তা শুরু আলোচনা শুরু হয়। কোনো না সেরকমভাবে কোনো চাপ নাই, তবে আমাদের আশা ছিল যে আমরা টিমটা কোয়ালিফাই করবো, যাই হোক কোনোভাবে হয় নাই, সো আমরা কোনোভাবেই নিজেদেরকে ফোর্স করতে পারিনি এইভাবে, সো যা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং একা খেলতেছি ইনশাল্লাহ, যেহেতু আমার টিম নাই সো আমাকে একাই আগে যেতে হবে ইনশাল্লাহ, সেই চূড়ায় যে যেন চূড়া আনতে পারি ইনশাল্লাহ সেভাবেই নিজেকে তৈরি করতেছি। না না কোনো জি আমি ফার্স্টে তো ছোটোবেলায় এদিক ওদিক খেলে বেড়াইতাম, পরবর্তীতে আমার বাসার পাশে হচ্ছে একটা আর্চারি ক্লাব ছিল, এসবি আর্চারি ক্লাব, সো ওখানে আমার আম্মু দিয়ে দিছিল যে দাঁড়া থেকে খেলা দেখতাম, তো আমার আম্মু দিয়ে দিছিল ওখানে যে যাও প্র্যাকটিস করো, পরবর্তীতে জানা যে আসলে এখান থেকে ঢাকায় খেলতে আসে, পরবর্তীতে বিকেএসপি জানলাম, সো পরবর্তীতে হচ্ছে বিকেএসপিতে 17 সালে ট্রাই করার পরে হয় নাই, সো 18 সালে ক্যাম্প করে 19 সালে ভর্তি হয়েছি রাজশাহী মেন সিটিতে বঙ্গবন্ধু কলেজের পাশে। আমি যখন 3 বছর ছিলাম তখন মারা গেছে, অনেক ছোট ছিল। শাহ আলম সেলিনা, আমরা 2 ভাই 2 বোন। আর কেউ খেলে? না আমি একাই খেলি। আপনার আব্বা মারা যাওয়ার পর আপনার আম্মা কিভাবে খেলাধুলা নিয়ে আসে, কিভাবে আপনি টানছেন এবং এই পর্যন্ত নিয়ে আসছেন?
না, সে একটা চায়ের দোকান চালাইতো, তো ওখান থেকে চায়ের দোকানে থাইকাই আমাকে সব সময়ের জন্য সামনে আগায় যাওয়ার তাগিদ দিছে এবং সব সব ইচ্ছা পূরণ করছে, সব আজ পর্যন্ত আমি কোনো ইচ্ছা অপূর্ণ অপূর্ণ নাই আমার আম্মুর সাইড থেকে। আপনার আব্বা মারা যাওয়ার পর চায়ের দোকান দিছে নাকি? জি জি, আমার আমার আব্বু মারা যাওয়ার পরে। জি, আব্বু কি করতেন? আব্বু গাড়ি চালাইতেন এবং গাড়ি ঠিক করতে এক্সপার্ট ছিলেন। আচ্ছা, উনি মারা গেছেন? জি। কিভাবে মারা গেছেন? স্টপ করে। না না, আমি বিকেএসপি স্টুডেন্ট, এখন ইন্টার ফার্স্ট ইয়ারে বিকেএসপিতে পড়তেছি। প্রথম পদক কোথায় আছে? ও, ইসলামিক সলিডারিটি গেমসে। কে কে ছিলেন প্রথম টিমে? আমি, রোমান সানা ভাই আর হচ্ছে রুবেল ভাই। যেমন আমরা যে টিমটা, আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম, টিমটা আমরা কোয়ার্টার ফাইনালে গেছিলাম, জিতলে হয়তো বা হয়ে যেত, সো ওখানে যে আমরা একটু টাইট টাইট অবস্থায় হারলাম, সো তখন ওটা অনেক বেশি কষ্টদায়ক। জি জি জি, আমরা চাইনিজ টাইপের কাছে আসছি। যখন আপনি এবার অলিম্পিকে কোয়ালিফাই করলেন, যখন আপনার সেমিফাইনাল মানে যে কোয়ার্টার ফাইনাল যে ম্যাচটা খেলছিলেন, ওটা পরে শুটও পেয়েছিলেন না? জি জি জি। ওই ম্যাচটা কেমন রিয়াকশন ছিল? কারণ আমি সম্পূর্ণ নিজেকে যতটুকু ওইরকম পডিয়ামে তো নিজেকে কন্ট্রোল করা একটু কষ্টকর, এটা সবার ক্ষেত্রে, সো যতটুকু পারছি নিজেকে কন্ট্রোল করে খেলার চেষ্টা করছি, শুধু চিন্তা করছিলাম, আল্লাহর উপর ভরসা রাখছিলাম যে আমি যদি নর্মাল থাকতে পারি ইনশাআল্লাহ সব কিছু সম্ভব। আমি নিজে নর্মাল থেকে নিজে শুটিংটা করে আলহামদুলিল্লাহ পারছি। যখন আপনি কোয়ালিফাই হয়ে গেল, তখন আপনার ফার্স্ট অনুভূতি রাখছে? তখন প্রথমত আল্লাহর উপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম, আলহামদুলিল্লাহ, যে আমার আশা ছিল আমি আশাটা পূরণ করতে পারছি, আমার মায়ের ইচ্ছা আমি পূরণ করতে পারছি, দেশবাসীর এরকম একটা সুখবর দিতে পারছি এবং এরকম একটা অপরচুনিটি পাইছি অলিম্পিক খেলার। আমার অন্য খেলায় যেরকম টাকা পয়সা আছে, ক্রিকেট ফুটবল আজকাল টাকা পয়সা কম, সেক্ষেত্রে আপনাদের দাবিটা কী? এখন আমি স্টুডেন্ট, তো আমার ওরকমভাবে হয়তো বা ওরকম প্রেশার আসে না বা ওরকমভাবে ওরকম দরকার হয় না, সো আমার ক্ষেত্রে আমি এটা সঠিক বলতে পারবো না যে আমাদের কী দরকার, কারণ আমি নর্মালি যে এখন যেভাবে চলতেছি, সো নর্মালি চলতেছে, আমার আম্মু আমাকে চালাইতেছে, সো নর্মাল। হ্যাঁ অবশ্যই, এটা দায়িত্ব পড়ছে ইনশাল্লাহ। আমরা ওখান থেকে চেষ্টা করি যে কোনোভাবে যেন আমরা কোনো খেলাতে কোনো গ্যাপ না থাকে বা আমরা কোনো জায়গায় যেন কোনো কিছুতে যেন কমতি না থাকে, সবটুকু দিয়ে চেষ্টা করি, বাকিটা তো আল্লাহ ভরসা, আল্লাহর আল্লাহর উপরে সব কিছু। নিশ্চয়ই আপনার এবার অলিম্পিকে কোয়ালিফাইটা আপনার স্মরণীয়? জি, এর আগে স্মরণীয় ঘটনা কোনটা যেটা আপনাকে বেশি উদ্বুদ্ধ করছিল আসার পিছনে? ওয়ার্ল্ড কাপে যখন আমি, যদিও উনি 17 নম্বর হয়েছিলাম, বাট ওয়ার্ল্ড কাপে তো সবসময় হাই লেভেল বা হাই ম্যাচ থাকে, সো ওখানে ম্যাচগুলো জিতে যখন 17 নম্বর র্যাঙ্ক হয়েছিলাম, তখন ভালো লাগছিল যে যাক আলহামদুলিল্লাহ, বা সামনে আমি চেষ্টা করলে আরও ভালো করতে পারবো। কত সালে করছিলেন? এটা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ। এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হয়েছে চায়নাতে। এখন আপনার নেক্সট লক্ষ্য অলিম্পিকের বাইরে লক্ষ্য কী আছে? জি, অলিম্পিকের পদকের বাইরে আর কী লক্ষ্য আছে? এখন ফার্স্ট অলিম্পিক এবং সবসময়ের জন্য অলিম্পিকে থাকে। আপনার সময় এই যে বিভিন্ন সময় যে আমার কষ্ট করছে, যেটা কষ্ট করার মনে আছে যে এই জিনিসটা পাচ্ছিলেন না, হচ্ছিল না, টাকার অভাবে না কিনা, অনেক এই এই বিষয়টা আমার আম্মু, এই বিষয়টা আমার আম্মু সাফার করছে, সো আমি আমি তো কাছে থেকে দেখতে পাই না, সে আমাকে দূর থেকে সব কিছু দিছে, হয়তো বা সে অনেক কষ্টে থাকছে বা কোনো না কোনোভাবে ম্যানেজ করছে, ম্যানেজ করতে কষ্ট হয়েছে, সো সে আমাকে কখনো বুঝতে দেয়নি এগুলো যে তার কষ্ট হচ্ছে বা পারছে না এরকম একটা। আমাদের দেশে ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু গরিব ঘর থেকে ঘুরে আসছে, অনেক সময় আমরা দেখি কি যে কিছু লোক এই গরিবটাকে কিসামের কথা বলে, হেউ করে কথা বলে, এগুলো কোনো সমস্যা কোনো ফেস করছে যে আপনাকে বলা হয়েছে আপনি নর্মালি? এগুলো আমার আম্মু মাঝে মাঝে ফেস করে, সো আমার আম্মু এটা নর্মালি বা আমাকে এগুলো বুঝতে দেয় না যে আমি টেনশন করবো বা এগুলো বিষয় নিয়ে ভাববো, এর জন্য আমাকে কিছু বলে না, আমাকে জাস্ট নিজেরটাই ফোকাস করতে হবে। রাজশাহীতে ক্রিকেটের জন্য খুব বিখ্যাত, ক্রিকেটের অনেক পাইলট আছে, শানু আছে, যে অনেক খেলোয়াড় সাথে ঘুরে আসছে, ফুটবল অনেক ঘুরে আসছে, আপনি আসতে আসলেন আসতে কেন আসেন, ফুটবল ক্রিকেটটা কেন বলেন না? বললাম আমি ছোটোবেলায় অনেক চঞ্চল ছিলাম, এদিক ওদিক খেলে বেড়াতাম, পরবর্তীতে ওটা আম্মুর ইচ্ছা ছিল আর আমি দাঁড়াতে খেলা দেখতাম, ওই জায়গায় ক্লাব ছিল বাসার পাশে, তো আমার আম্মু দিছিল ওখান থেকেই পরবর্তীতে আর্চারি জানা এবং আর্চারির প্রতি ভালোবাসা তৈরি হওয়া এবং তারপরে সব কিছু, মানে অন্য মানে যদি বলেন প্রিয় খেলা আর্চারি, ভালোবাসার খেলা আর্চারি, সব কিছু এখন আর্চারি, এখন আর্চারি বাদে আর কোনো চিন্তা আসে না, হোক না সে কোটি কোটি টাকা দিতেছে বা ক্রিকেটে বা ফুটবলে, বাট আই লাভ মাই ক্যান। আমরা অনেক খেলোয়াড়কে দেখছি যারা আর্চারি হওয়ার আগে তীরে একটু ভালো মারতেন, বেশি শিকার করতে পারা দেখেন
এরকম কোনো ঘটনা নাই, পাশে দাঁড়িয়ে থেকে দেখতাম, তো তখন হয়তো বুঝতাম না, পরবর্তীতে আর্চারি যখন ঢুকলাম তখন থেকে বোঝা শিখছি এবং তার প্রতি ভালোবাসা এমনভাবে জন্মাইছে যেটা অন্য কোনো গেমসে যায় না। মানে এই ভালোবাসাটাই এমন আপনি বলতে পারেন যে আর্চারি পরে কোন গেমস, আমি বলবো আর্চারি। জি কেমন লাগছে হ্যাঁ, উনি তো আমাদেরকে সবসময় গাইড করেন এবং পার্ট বাই পার্ট প্র্যাকটিস করে, এবং আমার যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ছিল সে আমাকে পিছন থেকে অনেক বেশি সাপোর্ট করতেছিল, আমার টিমমেটরাও সাপোর্ট করতেছিল। ইনশাল্লাহ হয়তো আল্লাহর রহমতে হয়তো বা ওখান থেকে আমি অনেক বেশি সাহস পেয়ে হয়তো বা আমার নিজের নর্মাল শ্যুটিংটা আমি করতে পারছি। সো আমাকে সবসময়ের জন্য উনি সাপোর্ট করে যায় এবং সবসময় অ্যাপ্রিসিয়েট করে যে হবে, তুমি পারবা, উনিও বলে ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ।